আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ কুকিং স্টারের আজকের আয়োজনে থাকছে মাঠা মাঠাকে ঘোলো বলা হয় তো আজকে মাঠা খুবই সহজভাবে সিম্পলভাবে তৈরি করব যাতে বাসায় ইজিলি সবাই খুব কম সময়ের মধ্যে পারফেক্ট মাঠাটা তৈরি করতে পারেন গরমের মধ্যে তো মাঠা খেলে এমনিতেই অনেক রিফ্রেশিং লাগে ভালো লাগে আর তার মধ্যে এখন এখন পবিত্র রমজান মাস ইফতারের পরেও আমরা অনেক ভাজি পোড়া খাই তার মধ্যে যদি মাঠাটাও থাকে কথাই একদম ট্রেডিশনাল ওয়েতে পারফেক্ট মাঠাটাই আজকে তৈরি করব। এইভাবে মাঠার তৈরি করলে আপনারা যেই মাঠার আসল যে সারটা সেটাই পাবেন ভালো লাগবে আশা করি আজকের রেসিপিটা আমার চ্যানেলে আরও কিছু শরবতের ভিডিও আছে আমি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা দেখে নিতে পারেন ইফতারের জন্য সেই শরবতগুলো একেবারেই পারফেক্ট এবং ভালো লাগার মতো আশা করি দেখে নেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আগে যেভাবে মাঠা তৈরি করা হতো যেই মাঠাটা আমরা খেতাম ছোটোবেলায় এখন কিন্তু সেরকম স্বাদের মাঠা পাওয়া যায় না তো এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু সেই স্বাদটাই পাবেন তো এখানে আমি টক দই নিয়েছি এটা ঘরে করা টক দই এখানে আমি লেবুর রস দিয়ে টক দই করেছি এর জন্য একটু একটু ঘন কম হয়েছে পানি পানি তো সমস্যা নেই আর মাঠা তৈরি করতে কিন্তু টক দইটাই লাগে টক দই দিয়ে করলে কিন্তু একদম পারফেক্ট মাঠার টেস্টটা পাওয়া যায় আমি এখানে টক দই নিয়েছি এই টক দইটা আমি লেবুর রস দিয়ে সারা রাত এইভাবেই গরম স্থানে রেখে দিয়েছিলাম এর জন্যই এরকম হয়ে একটু একটু জমে গেছে আর হালকা জমুক বা বেশি জমুক তাতে কোনো টেস্টে কম হবে না মাঠাতে টেস্ট কিন্তু একই হবে তো আমি এখানে তিন কাপ পরিমাণে টক দই দিয়ে দিব আর তিন কাপের জন্য আমি এক চা চামচ বিট লবণ দিয়ে দিব। আমি কিন্তু নর্মাল যে লবণটা সেটা দেব না আর চিনি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে হাফ কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মিক্স করতে হবে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন এরকম হ্যান্ড উইক দিয়েও করতে পারেন আর চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন চামচ দিয়ে করলেও কিন্তু মাঠা পারফেক্ট হয় একেবারে উপর ফেনা উঠলে কিন্তু সেই মাঠাটাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে আর সেটাই কিন্তু পারফেক্ট মাঠার টেস্টটা পাওয়া যায় তো আমি একটু অলস মানুষ আমি কিন্তু হ্যান্ড মিক্সচার দিয়েই আমি করে নিচ্ছি যাতে অনেক বেশি উপরে ফেনা উঠে ফ্লাপি হয় এর জন্য আমি এটা দিয়েই করে নিচ্ছি আর সময়ও কম লাগবে আপনারা চাইলে এটা না থাকলে কাটা চামচ দিয়ে বা হ্যান্ড উইক দিয়েও করতে পারেন টক দইটাকে আমি একেবারে ব্লেন্ড করে নিব এরকম উপরে ফেনা উঠলে তখন আপনারা এর মধ্যে পানি মিক্স করে দিবেন একটু সময় নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করবেন যাতে অনেক ফ্লাপি হয়ে যায় আর আমি এখানে চার কাপ পরিমাণে পানি দিয়ে দিব আর দিয়ে দিব বরফ কুচি সব ধরনের এই কিন্তু অনেক বেশি বরফ কুচি দিলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগে তো মাঠার মধ্যেও আমি অনেক বরফ দিই তো এখানে আমি হাফ কাপ পরিমাণে বরফ কুচি দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি অনেক ফেনা করতে হবে উপরে আপনারা চামচ দিয়ে বা যা দিয়ে করেন একটু বেশিক্ষণ করলে কিন্তু এরকম ফেনা উঠে যাবে তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু খুব কম সময়ের মধ্যে মাঠা তৈরি হয়ে গেল ইফতারের পর কিন্তু এটা আসলে অনেক কাজের একটা ড্রিঙ্কস ইফতারের পর সবারই ভালো লাগবে আপনারা এটা তৈরি করতে পারেন যেহেতু কম সময় লাগবে এটা তৈরি করতে পারেন আর এটার ঘনত্বটা হবে আমরা যে বেশি ঘন হবে না আর বেশি পাতলা হবে না আমরা যে নর্মালি ঘন করে দুধটা জাল দিই সেরকম হলেই কিন্তু হবে দেখেই হয়তো বা বুঝতে পারছেন মাটির জিনিসে কিন্তু ড্রিঙ্কস খেতে এরকম বা চা খেতে খুব ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো যখন সার্ভ করবেন তখন কিছু বরফ কুচি দিয়ে দিবেন তারপর মাঠাটা দিয়ে দিবেন এতে করে আরো বেশি ভালো লাগবে মাঠা খেলে তেমনিতে পেট ভালো থাকে আর এরকম ঠান্ডা ঠান্ডা মাত্রা যদি গরমের মধ্যে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা কমেন্ট করে জানাবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর কোন ধরনের রেসিপি চান সেগুলো একটু কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ